বন্ধুরা, আমি আজকে একটু বেরোচ্ছি। কালকে বলেছিলাম আমি একটু ছেলেকে নিয়ে একটু কলকাতা যাচ্ছি। গাড়ি চলে এসছে, তো চলুন চ। আমাকে রেখে কলকাতা ঘুরতে যাওয়া হচ্ছে। ও, হাফ প্যান্ট পরে চলে যাবে? বাহ, বেশ দারুণ ড্রেস ওর জন্য। এখনই ভাত খাবো। এনে নাও, এটা নাও আমাদের জল। হ্যাঁ, টাটা, চলে যা। নিচের ঘরটাকে একেবারে জল দিয়ে পরিষ্কার করছি, জল দিয়ে ধুয়ে দিচ্ছি যতটা সম্ভব। সবাই তো জানেন, এত দিনে বুঝে গেছে যে পরিষ্কার করতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে পারলে আমার খুব কষ্ট লাগে। তো নিচের ঘরটা আমি নিজে এখন বাস করি না, তো এখন দেখছি যে এখন লোকে কবে লোক পাবো না পাবো, নিজেই এখন যতটা সম্ভব পরিষ্কার করি, তারপর লোক লাগাবো। মিস্ত্রি লাগাবো। আজকে আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওই জন্য দেখছি যে যতটা সম্ভব নিজে পরিষ্কার করে নিই, কারণ নিজেটা আসতে পারছি না, অপরিষ্কার থাকার জন্য আমি আসতেই পারছি না। ঝুল টুল সব জল দিয়ে দিয়ে দেবো। ঘরটাখন যখন ফাঁকা রয়েছে শুধু ইলেকট্রিক বাদ দিয়ে, ইলেকট্রিকের লাইনগুলোকে বাদ দিয়ে দিয়ে যতটা সম্ভব আমি ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিলে ধুলো টুলোগুলো সব চলে যাবে। বাকি ফাঁকা দেয়ালগুলো যেখানে ইলেকট্রিক নেই।
কাণ্ড দেখুন, খেতে দিয়েছি বেছো ভেতরে দুজনকে, ও খুঁজে বেড়াচ্ছে কোথা দিয়ে ঢুকবো দিয়ে খাবো। আরে তোর তো গেট খুলে দিয়েছি, ঢুকে খা। হ্যাঁ 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 হ্যাঁ, এবার যা। আর ও দেখ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ওখানে মাটিতে পড়ে আছে, অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলছে, পুরো একদম এরা খাচ্ছে তো এও চলে এলো। নে ঢোক, যা দা যা যা। আরে তুই আবার ঘুরছে, ওপর দিয়ে ঢোক, ভুলে গেলি, খেতে হবে না, ওরাই খেয়ে নেবে তারপরে তুই দেখিস শুধু, খোলাগুলো খাস। হ্যাঁ ওপর দিয়ে ঢোক, ওর মধ্যে দিয়ে ঢোকে, যা 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 যা, এনে 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 এনে, যা যা যা। হ্যাঁ যা খা শান্তি করে। আমি গেলাম তো, ঝিঙে গাছে অনেক ফুল ধরেছে, দেখা যাক কটা ঝিঙে হয়। আগের বার মাটিতে লাগিয়েছিলাম, অনেক হয়েছিল কিন্তু বেশি খেতে পারিনি, কারণ আমরা উখড়া চলে গিয়েছিলাম গাছ লাগিয়ে। এবার একটা গাছই হয়েছে, আরও বীজ পুঁতেছি সেগুলো থেকে হচ্ছে। এখানে যেমন বীজ করেছি, এটা কিসের জানি না, বুঝতে পারছি না ঝিঙের কি না, কুমড়ো হতে পারে, বেরিয়েছে মধ্যে মধ্যে। এখানে অনেক বীজ পোতা আছে, আর এখানে একটা খুব রেয়ার কালারের ভিনকা আছে, এটা পেয়েছিলাম, মরে গেছে আগের বছর কিন্তু বেঁচে আছে, পুরো এক বছর হলো এনেছি এই ভিনকাগুলোকে। আর এখানে আমি জানতাম না কিসের বীজ, তো পুঁতে দিয়েছিলাম, দেখছি পুঁইবিছুরি হয়ে আছে, পুঁইবিছুরির বীজ ছিল, সেখান থেকে এই গাছ বেরিয়েছে ভালোই পুঁইবিছুরি। আর এখানে একটা রাধাচূড়ার বীজ পুঁতেছিলাম, একটাই পুঁতেছিলাম, একটাই হয়েছে। নিচে কিছু বীজ দেখতে পাচ্ছেন, ওগুলো জানি না, মনে হয় পুঁইবিছুরি হতে পারে, পুঁই গাছ। তো এখন বিকেল 5:30 মতো বাজে, তো ওপরের গাছগুলো একদম জল ছিল না, জল দিয়ে দিলাম, নিচের গাছেও জল নেই, যা রোদ পড়েছে দুবার করে জল দিতে হচ্ছে, একটু পরে এসে জল দেবো, কাজটা কমপ্লিট করে তারপরে জলটা দেবো। এটা রাত্রিতে বিশাল আওয়াজ হয়, এটা দিনের বেলা কম আওয়াজ হচ্ছে, প্রচন্ড আওয়াজ না। যখন লাগি এই ছাদি পরিষ্কার করা থেকে, গাছ খোঁড়া থেকে, মাটিতে লাগে, তখন মুছি মেথার মতো অবস্থা, তখন তখন ভালো লাগে, আমার ভালো লাগে। দেখেছে তো আমাদের দর্শকরা, দেখেছে তো তোমাকে সব কাজ করতেই, দুটো রূপই দেখেছে নাকি তোমার, যেন গুলাবি শাড়ি, ওই গুলাবি শাড়ি ওইখানে উড়ে উড়ে পড়লে দারুণ লাগবে। হ্যাঁ ওই একটা পুরো গোলাপ, তোমার এই গাছগুলো কে দিয়েছিল? এই গাছটা মানে নার্সারি না, পুলিশ লাইন, এই গাছটা? হ্যাঁ পুলিশ লাইন নার্সারি থেকে এনেছিলাম, তো একটু প্রমোট করে দাও পুলিশ লাইন নার্সারিকে, যারা যারা গাছ কিনতে চান। না না পুলিশ লাইন থেকে আনলাম, তো নার্সারি প্রমোশন থেকে একটা, একটা পুলিশ লাইন থেকে নেই এগুলো গাছগুলো। এটা তো আমি আগেই দেখেছি, এটা দিয়ে আমি আমার হাজব্যান্ডের গাড়ির
লাইটের ইয়েটা খুলে গেছিলো, লাইটটা ওইটা লাগিয়েছিলাম। এখন এটা লাগাতে লাগিয়ে দেখি এটা কত দূর দিচ্ছে। এটা খুব সাবধানে লাগাতে হয়, মানে আঙুলে লাগলে পরে আঙুলটা চিটিয়ে যাবে। পরোটা হচ্ছে, পরোটা আর চিকেন, তো এটা খাওয়া হবে। ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর শিবা বেঁচে আছি। আচ্ছা, অনেকদিন পর ময়দার পরোটা করছো, আমি মেখে রেখেছি। এ পরোটা আছে আদৌ? আকাশ পাতালের তফাৎ সেটা জানেন, আর বললাম না। কি করছো তেল দিয়ে? আমি রিয়ানকে এত জোরে বেলেছি, এত বড় বড় করে দিয়েছিলাম, এত জোরে বেলেছি, এত বড় বড় করে দিয়েছিলাম, এত আমি যেটুকুনি আটা পেয়েছিলাম তার মধ্যে আর কিছু দেখলাম তোমায় জিজ্ঞেস করতে যাবো কোথায় আটা আছে, তুমি এমন চিল্লে উঠবে। সত্যি বলছি, আমি রিহানকে এইরকম প্রচুর বড় করে দিয়েছিলাম, ও তো দুটো খেলো, দুটো এত বড় দিয়েছি, এটা খুব শক্ত লেগেছে আমি জানি। এটা একটা তোমার ওই মেসেজ হয়ে যাচ্ছে না, এটা একটা এক্সারসাইজ। আমার দরকার নেই, সারাদিন জামা সাজ করছি না, আমার ময়দা বেলে দরকার নেই। ময়দা মাখতে না না, এই রোদে যখন ময়দা আনতে পাঠাবো তখন বলছি এই রোদেতে ময়দা, আজকে আমি সকালে বের হইনি সেটা বললো। দেখো তোমার কাজ করে গেছিস আর সকাল সকালে উঠে। গাছে জলের টুলু পাম্পটা তো খারাপ হয়েছে, ওটাও মানে যখন জিনিস, যখন সব একটা জিনিস খারাপ হয় না সব দিক। গাছে জলের টুলু পাম্পটা তো খারাপ হয়েছে, ওটাও মানে যখন জিনিস, যখন সব একটা জিনিস খারাপ হয় না সব দিক থেকে খারাপ হয় আমাদের লাইফে। এখন এমনই চলছে লাইফটা আমাদের, আর জানি না কাদের কি লাইফ চলছে, প্রচণ্ড খারাপই চলছে। মানে সব দিক থেকে কি বলবো তোমায়, মানে জল দেখো টুলু পাম্পটা খারাপ হয়ে গেল, পুরো বাগানটা জল দিতে পারবো না, তারপরে এত খাটতে হচ্ছে আমাদের, খাটনি, তার মধ্যে আবার আমার কাজ বেশি দিচ্ছে, তার মধ্যে টাইম পাচ্ছি না, আমি নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করেছি। আপনারাই বলুন, এত বড় বাগান দেখেছেন তো সেটা। কালকে যাচ্ছেন, কালকে কলকাতা যাবো মেয়ের কাছে, মেয়ের কাছে নয় মেয়ের কলেজের দিকে।
বাবা রিহানার মা যাচ্ছে, আমি থাকছি, বাকিগুলোকে অন্য বাচ্চা গুলো ভাই ওরা কি করছে দেখে নিয়ে যাবে। কাজ আর বললাম, কেউ যদি আমি দেখে আমার অফিসের কলিগ কেউ দেখে, আমি 10টায় কাজ দিচ্ছে বসছি তিনটের সময় এটাকে তো আমার সেই খাবার পর রাধা, রাধার পর খাওয়া, সেই কাজটি হয়ে গেল। তুমি হাত তেমন নাড়াচ্ছ না, ডান্স করবে মনে হচ্ছে। আমি বড় অ্যাক্ট্রেস ছিলাম কালে, ওটা তাড়াতাড়ি হয়েছে, এখনো কাজ হয়নি, মানে চুল আর আমার এখনো গাছে জল দেওয়া, গাছে জল দিয়েছি রাতে, গাছগুলো একবারে চান করিয়ে দেয়। মশলাদার খাবার খাবেন না, আর তুমি যেটা দেখাচ্ছ মানে যেটা মাছের ঝোল করছো সবজি দিয়ে ওটা খাবে। তুমি আর কিছু কিছু রেসিপি ওরকম বলে দিও, দেখিও আমাদের ব্লগে থাকবে ওরকম। গরমকাল কি শীতকাল আমরা রিচ খাই না, মানে খেতে দেয় না। আমি খেতে দিই না, সব রিচ খাবে বলে আমি বকু নিজে ওই জন্য পারে না। বাবা আর ছেলে মেয়ে সব তিনটেই হচ্ছে রিচ খাবার নেচে আছি, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই নমস্কার।